নমস্কার বন্ধুরা, স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনাদের সঙ্গে একটা নতুন চাকরির আপডেট নিয়ে আসছি। তো আপনারা যারা না গ্রাজুয়েশন পাস করেছেন এবং যারা মোটামুটি 20 থেকে 28 বছর পর্যন্ত আছেন এবং SC ST, তো আপনারা অবশ্যই রিল্যাক্স পেয়ে যাবেন, এই বয়সে ছাড় পেয়ে যাবেন। তো স্টেট ব্যাঙ্কে আপনাদের জন্য একটা নতুন সুযোগ আসছে, যে আপনারা 8,500 শূন্য পদে আপনাদের অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো আপনারা পুরো ভারতে যারা রয়েছেন, পুরো ইন্ডিয়াতে থেকে আপনারা আবেদন করে দেন, ওয়েস্ট বেঙ্গল থেকে আপনারা আবেদন করতে পারবেন। ওয়েস্ট বেঙ্গল আপনাদের অনেক শূন্যপদ রয়েছে। তো আমাদের এটা একটা সুবিধা রয়েছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলেই আমাদের আপনাদের জন্য সুবিধার জন্য ওয়েস্ট বেঙ্গলে ও এক্সামিনেশন সেন্টার রয়েছে। আপনাদের যেটা রয়েছে শিলিগুড়িতে এক্সামিনেশন সেন্টার রয়েছে, কলকাতাতে এক্সামিনেশন সেন্টার রয়েছে, পরীক্ষার সেন্টার। তো অনেক সুযোগ সুবিধা রয়েছে। তো আপনাদের স্টাইপেন্ডও দেওয়া হবে, আপনাদের ট্রেনিং চলাকালীন আপনাদের স্টাইপেন্ডও দেওয়া হবে, কোনো সমস্যা না। তো আমরা তাহলে এখন নতুন বিজ্ঞপ্তিতে, তাহলে যেটা বিজ্ঞপ্তি বেরিয়েছে স্টেট ব্যাঙ্কের, তাহলে আমরা এখন তাহলে বিজ্ঞপ্তিতে চলে আসছি। তো বিজ্ঞপ্তিতে যাওয়ার আগে আপনাদের একটা ছোট রিকোয়েস্ট, যারা চ্যানেলে আমার নতুন, তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে অল নোটিফিকেশন অন করে দেবেন, কারণ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যেন আপনারা যেন নোটিফিকেশন পেয়ে যান, কোনো ভিডিও যেন মিস যেন না হয়। তো এই চ্যানেলটা আপনাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশেও মানে চাকরির প্রস্তুতির জন্য নতুন করে একটা পরীক্ষার প্রস্তুতির জন্য করা হয়েছে, ডেলি GK ক্লাস করানো হচ্ছে। তো ঠিক আছে, আমরা তাহলে এখন নতুন মানে যেটা বিজ্ঞপ্তি বেরিয়েছে ওটা বিজ্ঞপ্তিতে চলে আসি। তো ঠিক আছে, আমরা এখন বিজ্ঞপ্তিতে চলে আসছি। দেখে নিন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা রয়েছে, তো আমি নোটিফিকেশনটা আপনাদের দিয়ে দেবো, ডিসক্রিপশনে নোটিফিকেশনের লিঙ্কটা আপনাদের দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করবেন। এবং আপনারা ডাউনলোড নোটিফিকেশনটা কীভাবে ডাউনলোড করবেন, তো ওটাও আমি লিঙ্কটা দিয়ে দেবো এবং সব ভিডিওর শেষে আপনাদের দেখিয়ে দিব যে আপনারা আবেদন কীভাবে করবেন এবং নোটিফিকেশনটা কীভাবে ডাউনলোড করবেন, কোথা থেকে নোটিফিকেশনটা পাবেন বিজ্ঞপ্তিটি। তো ঠিক আছে, আমরা তাহলে এখন বিস্তারিত চলে আসি ভিডিওতে। দেখে নিন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তারপর এঙ্গেজমেন্ট যেটা রয়েছে, অ্যাডভান্স অ্যাপ্রেন্টিস পদে আপনার নিয়োগপত্র নিয়োগ হবে শূন্য পদে, মোটামুটি 8,500 শূন্য পদে অ্যাপ্রেন্টিস পদে। তো অ্যাডভান্স নাম্বারটা আপনারা অবশ্যই দেখে নেবেন, CRPD/APPR/2020, তারপর দেখেন 21/07। অনলাইন রেজিস্ট্রেশন আপনাদের 20 থেকে হবে, 20 নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, রেজিস্ট্রেশন করতে পারবেন। তো অনলাইন এক্সামিনেশনের জন্য আপনাদের জানুয়ারি মাসে অনলাইন এক্সামিনেশন হবে। তো এটা টেন্টেটিভলি ডেট আপনাদের দিয়েছে, আপনাদের মাউন্ট দিয়েছে যে আপনারা জানুয়ারি মাসে আপনাদের অনলাইন এক্সামিনেশন হতে পারে। তো তার নিচে তাহলে চলে আসি আমি তাহলে এখন। তো ভ্যাকেন্সি, তাহলে যেটা ভ্যাকেন্সি রয়েছে তাহলে আমরা এখন দেখে নিই যেটা ভ্যাকেন্সি আপনাদের রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। আপনারা বেঙ্গলি এবং নেপালি আপনাদের ল্যাঙ্গুয়েজে আপনারা পরীক্ষা দিতে পারবেন, কোনো সমস্যা না। তো ভ্যাকেন্সি আপনাদের 480 টোটাল শূন্যপদ রয়েছে, SC ST 110টি, ST আপনাদের 24টি, OBC আপনাদের 105টি, EWS আপনাদের 48টি, UR আপনাদের 193টি ভ্যাকেন্সি শূন্যপদে আপনারা পেয়ে যাবেন। তো তারপরে আমরা তার নিচে এখন ভ্যাকেন্সি তাহলে চলে আসলো ই হলো। আপনারা আদার সিস্টেম থাকা যদি আপনারা ভিডিওটি দেখেন, তো অবশ্যই আপনারা আপনাদের দেখে নেবেন নোটিফিকেশনটি ডাউনলোড করে কী কত রয়েছে আপনাদের ভ্যাকেন্সি। তো টোটাল আপনাদের ভ্যাকেন্সি শূন্যপদ রয়েছে আপনাদের 8,500। তো দেখে নেবেন, তারপর নিচে আমি তাহলে এখন চলে আসি যে আপনারা যেটা আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ ট্রেনিং সিট যেটা রয়েছে টোটাল সিস্ট অনুযায়ী, তো ডিস্ট্রিক্টে আপনাদের কোথায় কোথায় ট্রেনিং সিট রয়েছে আপনারা দেখে নিন। তো ট্রেনিং সিট আপনাদের রয়েছে ওয়েস্ট বেঙ্গল, আমাদের দেখে নিন। তো আমাদের 480 ট্রেনিং সিট রয়েছে, ভ্যাকেন্সি সিট যেটা রয়েছে। তো ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনারা ট্রেনিং সিট তাহলে দেখে নিন। তাহলে ডিস্ট্রিক্টের ট্রেনিং সিট আপনাদের আলিপুরদুয়ার যেটা রয়েছে, আলিপুরদুয়ারে আপনাদের 6টি, বাঁকুড়াতে 28টি, বীরভূমে 21টি, কোচবিহারে 11-11টি, দক্ষিণ দিনাজপুরে 13টি, দার্জিলিং 9টি, হুগলি 38টি, হাওড়া 26টি, জলপাইগুড়ি 6টি, ঝাড়গ্রাম 17টি, কালিম্পং 4টি, মালদাস 24টি, মুর্শিদাবাদ 40টি, নদিয়াতে 25টি, নর্থ 24 পরগনাতে 24টি, পশ্চিম বর্ধমানে 4টি, তারপর রয়েছে পশ্চিম মেদিনীপুর 27টি, পূর্ব বর্ধমানে 51টি, তার পূর্ব মেদিনীপুরে 27টি, পুরুলিয়াতে 20টি, সাউথ 24 পরগনাতে 47টি, উত্তর দিনাজপুরে রয়েছে আমাদের 12টি। তো নেক্সটে আমরা তাহলে এখন চলে আসি বিস্তারিত কী রয়েছে। তো স্টেট ডিস্ট্রিক্ট ওয়াইজ ট্রেনিং সিট আপনাদের দেখিয়ে দিলাম। তো তারপরে আপনি চলে আসি নিচে। তো আপনাদের বয়স কত লাগছে আপনারা একটু দেখে নিন। তো আপনাদের এজ যেটা লাগছে, তো আপনারা 20 থেকে 28 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, যেটা আপনাদের 31/10-20 আপনাদের 1/1/92, তারপর লেটার দেন, তারপর আমার থাকছে আপনাদের 31/10/2000 থেকে আপনাদের বয়স হতে হবে। তো ঠিক আছে, আপনারা তাহলে 20 থেকে 28 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং SC ST আপনাদের জন্য অবশ্যই ছাড় পেয়ে যাবেন আপনারা, SC ST রিল্যাক্স থাকছে আপনাদের বয়স। তারপর নিচে চলে আসি।
নিচে কি রয়েছে আমরা দেখে নিই। তো এডুকেশন কোয়ালিফিকেশনটা আপনারা দেখে নিই বিস্তারিত। তো এডুকেশন কোয়ালিফিকেশন অবশ্যই আপনাদের গ্রাজুয়েশন পাস লাগবে ফ্রম এডুকেশন ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউট থেকে আপনারা গ্রাজুয়েশন পাস হলেই আবেদনযোগ্য। তো ডিস্টি ডিউরেশন ট্রেনিংটা আপনারা দেখে নিন। ডিউরেশন ট্রেনিং যেটা রয়েছে আপনাদের 3 ইয়ার্স অনলি আপনাদের ট্রেনিং থাকবে, 3 বছরের ট্রেনিং থাকবে আপনাদের। তারপরে স্টাইপেন্ড আপনাদের দেওয়া হবে, এটা দেখে নিন স্টাইপেন্ড, এটা একটা ভালো সুযোগ আপনাদের জন্য। তো ট্রেনিংয়ের কোর্স চলাকালীন সময় আপনাদের স্টাইপেন্ড দেওয়া হবে 15,000 টাকা, ফার্স্ট ইয়ারে আপনাদের 15,000 টাকার স্যালারি দেওয়া হবে, মানে স্টাইপেন্ড দেওয়া হবে। তারপরে সেকেন্ড ইয়ারে আপনাদের সাড়ে ষোলো হাজার আপনাদের দেওয়া হবে, তারপর 19,000 টাকা। তারপরে থার্ড ইয়ারে আপনাদের থার্ড মান্থ যেটা থার্ড ইয়ার থাকছে, তো আপনাদের 19,000 টাকা থার্ড ইয়ারে আপনাদের স্টাইপেন্ড দেওয়া হবে। তো সিলেকশন প্রসেসটাও আপনারা একটু দেখে নিন, যেটা সিলেকশন প্রসেস রয়েছে। সো সিলেকশন প্রসেসটা আপনাদের এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস উইল বি বেসড অন বেসিস অনলাইন রিটেন টেস্ট, তো অনলাইন রিটেন টেস্ট এবং টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট, দুটো টেস্টে আপনাদের সিলেকশন হবে। তো দেখে নেবেন যে এটা আপনাদের সিলেকশন যেটা টোয়েন্টি রয়েছে, আপনাদের 100 মার্কের পরীক্ষা হবে, 100 মার্কের কোয়েশ্চেন থাকবে। তো 100 মার্ক থাকবে আপনাদের কোয়েশ্চেন, 100টা কোয়েশ্চেন 100 মার্কের, আপনাদের ডিউরেশন থাকবে 1 ঘন্টা। তো জেনারেল, তারপরে জেনারেল তারপরে ফিনালস, তারপরে অ্যাওয়ারনেস থাকছে আপনাদের টেস্টে, ইংলিশ থাকছে আপনাদের, তারপর কোয়ারেন্টি অ্যাপিটিউড থাকছে আপনাদের, রিজনিং থাকছে আপনাদের। দেখে নেবেন নিচে আপনারা কী আছে আমরা এখন দেখে নিই। যেটা এক্সামিনেশন সেন্টার রয়েছে আমাদের, এক্সামিনেশন সেন্টার ওয়েস্ট বেঙ্গল যেহেতু, তো আমরা এখন ওয়েস্ট বেঙ্গলে চলে আসি। ওয়েস্ট বেঙ্গলে আমাদের এক্সামিনেশন সেন্টার রয়েছে আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি। তো একটা আপনাদের জায়গাতে আপনাদের ওয়েস্ট বেঙ্গলে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের এক্সামিনেশন সেন্টার রয়েছে। তো তারপর নিচে চলে আসি। তো টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ অবশ্যই আপনাদের টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ করা হবে, তো মেডিকেল এক্সামিনেশন আপনাদের করা হবে, সিলেকশন ফাইনাল সিলেকশন করা হবে আপনাদের। তারপরে আপনারা দেখে নেবেন যে আপনাদের চার্জ কত লাগছে, ফিস। তো আপনাদের যখন আপনাদের রেজিস্ট্রেশন করবেন, আবেদন করবেন, তো ফিস কত লাগছে। তো জেনারেল ওবিসি ইডাব্লিউএসের জন্য আপনাদের 300 টাকা লাগছে আপনাদের ফিস, এবং এসসি এসটি পিডাব্লিউডির জন্য আপনাদের কোনো টাকা লাগছে না, নীল, টোটালি নীল, আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না এসসি এসটি পিডাব্লিউডির জন্য। আদার্স যেগুলো ক্যাটাগরিতে ভাগ বিলং করছেন আপনারা, তো আপনাদের লাগছে 300 টাকা আপনাদের লাগবে। তারপর নিচে আপনাদের চলে আসি, আপনাদের নিচে কোনো কিছু রয়েছে না। কিন্তু হাউ টু অ্যাপ্লাই, তো আপনারা আবেদন কীভাবে করবেন, তো আপনারা যারা আবেদন করবেন, তো অবশ্যই আমি এরপর নেক্সট ভিডিওতে আমি ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা আবেদন কীভাবে করবেন। তো আপনাদের অবশ্যই অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন, কয়েকটা সাইট দিয়ে দিয়েছে এখানে আপনাদের জন্য সাইট, তো আপনারা এখান থেকে আপনারা আবেদন করতে, এই সাইটগুলো থেকে। আমি ডিসক্রিপশনে আপনাদের এই সাইটগুলো টোটালি দিয়ে দেওয়ার চেষ্টা করব, তো অবশ্যই দিয়ে দেবো, কোনো অসুবিধা না, চেষ্টা না, দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে। এগুলো সাইট আপনারা দিয়ে দেবো, আপনারা ওখান থেকে সরাসরি আপনারা ডাউনলোড করে নিতে, আবেদন করতে পারবেন, রেজিস্ট্রেশন করতে পারবেন, কোনো সমস্যা না। তো ঠিক আছে, তাহলে আপনাদের আমি আজকে টোটালি এটা দেখিয়ে দিলাম যে আপনারা কীভাবে ই করবেন। তো আরও একটা বিস্তারিত একটা ফটোগ্রাফের ইমেজ টেগার দেখে নিই। তো আপনাদের যেটা পিক্সেল রয়েছে 200 থেকে 230 আপনাদের পিক্সেল থাকছে, তো 20 কেবি থেকে 50 কেবি আপনাদের যেটা ফটোগ্রাফ ইমেজ লাগছে, তো ফটো সাইজটা আপনাদের 20 কেবি থেকে 50 কেবির উপরে, 50 কেবির উপর আপনাদের লাগবে, হবে না। তো এটা সাইজটা দেখে নেবেন। তো সিগনেচার ইমেজটাও আপনারা দেখে নেবেন, সিগনেচার ইমেজটা 140x160 আপনাদের থাকছে পিক্সেলটা, তো 10 কেবি থেকে 20 কেবি পর্যন্ত আপনাদের যেটা থাকছে আপনার সাইজটা, তো এটা দেখে নেবেন আপনারা টোটালি। তো স্ক্যান করে আপনাদের টোটালি সব কিছু, কালার যেগুলো রয়েছে, ফাইল সাইজ, স্পেসের সাইড অ্যাভাব যেগুলো রয়েছে আপনাদের, 200 DPI যেটা রয়েছে আপনাদের, তো আপনারা বিস্তারিত দেখে নেবেন নোটিফিকেশনটা টোটালি। তো তবে তা আমি তাহলে আপনাদের সম্পূর্ণ নোটিশটি আপনাদের দেখিয়ে দিলাম। তো এখন তাহলে আমি এখন চলে আসি যে আপনারা কীভাবে এই নোটিফিকেশনটা ডাউনলোড করবেন। আমি তাহলে ওখানে অফিসিয়াল সাইটে গিয়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো চলে আসছি আমরা এখন SBI.CO.IN স্টেট ব্যাংকের অফিসিয়াল সাইটে। তো একটা আসার পর আপনাদের এই লিঙ্কটা আপনাদের ডিসক্রিপশনে আমি দিয়ে দিব। তারপরে কেরিয়ার বলে আপনারা একটা অপশন পেয়ে যাবেন, তো কেরিয়ার্স ওই অপশনে আপনারা অবশ্যই ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো কেরিয়ার্স অপশনে ক্লিক করার পর একটা নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে। তো ওপেন হওয়ার পর আপনাদের লেটেস্ট আপনাদের একটা ইয়ে রয়েছে, যে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট বলে একটা অপশন পেয়ে যাবেন আপনারা, এখানে দেখে নিন লেটেস্ট অ্যানাউন্সমেন্ট। তো ওখানে আপনারা ক্লিক করবেন, তো আমি ক্লিক করে দিচ্ছি। তো আসার পর আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে রিকোয়ারমেন্ট যেটা রয়েছে, যেটা আপনাদের দেখতে পাচ্ছেন যে এগ্রিমেন্ট অফ অ্যাপ্রেন্টিস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 যেটা রয়েছেন,
যে ডাউনলোড অ্যাডভান্সমেন্ট ইংলিশ বলে একটা অপশন পেয়ে যাবেন, তো ওখানে আপনার ডাউনলোড অ্যাডভান্সমেন্ট আপনারা ক্লিক করে আপনারা আবেদনপত্রটি সরি বিজ্ঞপ্তিটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো ঠিক আছে, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনাদের বিস্তারিত সম্পূর্ণ ডিসক্রিপশনের লিঙ্কগুলো আপনাদের দিয়ে দিব, আপনারা ওখান থেকে আবেদন করতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।